চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আসন্ন দীপাবলির ডেকোরেশন নিয়েই আমার আজকের ভিডিও। ওয়াটার ক্যান্ডেলের DIY নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি চন্দনাস কর্নারে। তবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। ওয়াটার ক্যান্ডেল বানানোর জন্য আমি নিয়েছি কাঁচের গ্লাস এবং বাটি। যে কোনো ধরনের গ্লাস এবং কাঁচের বাটি নিলেই হবে। ডেকোরেশন করার জন্য নিয়েছি আর্টিফিশিয়াল ফুলের হলুদ রঙের পাপড়ি, কিছু রঙিন পাথর, লাল রঙের ফুলের পাপড়ি, কিছু কড়ি, কিছু বিটস। প্লাস্টিকের এবং কাঁচের বিটস আমি দু রকমই নিয়েছি, একটা মালা আর একটা পুরনো লটকান। বাড়িতে যা অ্যাক্সেসরিজ আছে সেটা নিয়ে আমি শুরু করব ওয়াটার ক্যান্ডেল তৈরি করা। কিছু প্লাস্টিকের ফুল, শামুক, ঝিনুক, যা বাড়িতে উপস্থিত আছে আমি সব কিছু নিয়েই বসলাম। বাড়িতে পুরনো কিছু আকর্ষণীয় অ্যাক্সেসরিজও থাকে যেটা আমাদের কোনো দিন প্রয়োজন হয় না, সেসবগুলোও আমরা এতে ব্যবহার করতে পারবো। একটা গ্লাসকে ডেকোরেট করার জন্য আমি ফেভিকল দিলাম তার বাইরের ওয়ালে। প্লাস্টিকের ফুল, পাপড়ি ইত্যাদি ভালো করে সাটিয়ে দিলাম এই গ্লাসের গায়ে। যেমন খুশি ডেকোরেশন করা যায় সেটা নিজের নিজের ইচ্ছে মতন। প্রত্যেকটা গ্লাসের মধ্যে বা বাটির মধ্যে কিছু না কিছু আমি দিয়ে দিলাম। বাটির মধ্যে কালারফুল কিছু স্টোনস দিলাম, বিটস দিলাম। ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে তেমন ওই হাতটা দিলাম বা লটকান দিলাম। পাপড়িগুলোকেও ডিস্ট্রিবিউট করে দিলাম বিভিন্নভাবে, এটা একদম নিজের নিজের ইচ্ছে মতন। যার মধ্যে যে কালারটা ফুটে উঠবে সেটা দিলেই দেখতে ভালো লাগবে। ঝিনুক, শামুক সব দিয়ে দিলাম আমার ইচ্ছে মতন এক একটা গ্লাসে। ক্যান্ডেল তৈরি করবার সময় এগুলো সব হাতের কাছে নিয়ে বসলে সুন্দর সুবিধেও হবে কোথায় কোনটা আমরা দেব। এইবার গ্লাস বা বাটিতে অল্প অল্প করে জল ঢেলে দেবো আমরা। জল বাটি বা গ্লাসে কানায় কানায় না ভরে একটু খালি রেখেই ভরতে হবে। তারপর কিছু তুলোর সলতা তৈরি করতে হবে। সলতাগুলো এরকম আমি বানিয়ে ফেললাম। সলতা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমাদের নিতে হবে পলিথিন পেপার, জামা কাপড়ের মোটা মোটা পলিথিন পেপার চলবে। পলিথিন পেপারটা একটু মোটাই নিতে হবে। রাউন্ড শেপে পলিথিন পেপারটা আমি কেটে নিলাম। এরকম করে সবগুলো আমি রাউন্ড শেপে কেটে নিলাম। দর্শক বন্ধুদের একটু পেপারের উপর রেখে আমি দেখাতে চাই। এরপর কোনো ফোড়নার সাহায্যে প্লাস্টিকের পেপারের মধ্যে দিয়ে একটা করে হোল তৈরি করব, যাতে সলতাগুলো আমরা ইনসার্ট করে দিতে পারি। প্লাস্টিক পিসেসের মধ্যে দিয়ে সলতাগুলো অতি সহজেই পারাপার হয়ে যাবে ঠিক এইভাবে। Thank you.
সব সলতাগুলো এভাবে আমরা পারাপার করে নিলাম প্লাস্টিকের হোলের মধ্যে দিয়ে। এবার সামান্য সামান্য সর্ষের তেল দিলাম গ্লাস এবং বাটির মধ্যে। তার সঙ্গে বসিয়ে দিলাম সলতা সহ প্লাস্টিকগুলো। এগুলো জলে সুন্দর ফ্লোট করতে থাকবে। তারপর সলতার মুখে সামান্য সামান্য তেল দিয়ে দিলাম। ওয়াটার ক্যান্ডেল একদম রেডি আমাদের, শুধু প্রজ্বলন হওয়ার অপেক্ষা। আসুন আমরা একে একে প্রজ্বলিত করে ফেলি ওয়াটার ক্যান্ডেলগুলো। তার সঙ্গে বিতাড়িত করি যত অমঙ্গল আছে আমাদের আশেপাশে, যত নেগেটিভ এনার্জি আছে আমাদের আশেপাশে। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে ওয়াটার ক্যান্ডেল। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।